Dear students, hello, dear students. How are you? Dear students, Rahman, how are you? Rahman, Siam. Siam. Mira, assalamu alaikum. Salam. Walaikum salam. Rahman, ekhono connecting. শুনতে পাচ্ছো ডিয়ার স্টুডেন্টস শোনা যাচ্ছে সাউন্ড শোনা যাচ্ছে ওকে মানা আসসালামু আলাইকুম হ্যাঁ ওয়া আলাইকুম সালাম তাজরিয়ান তাজরিয়ান হ্যালো তাজরিয়ান Assalamualaikum. हाँ, वालेकुम सलाम. शबे भालू अच्छो? जी मैम, अल्हम्दुलिल्लाह भालू अच्छी. आपने कमन अच्छे? अल्हम्दुलिल्लाह, आमियो भालू अच्छी. ये कोरोना कालीन शोमोए, शबे शबार जोनो दुआ कर बे. जाते तुमराव भालू थाके, आमराव भालू थाके, ताई ना? সবাই বাসায় থাকবে নিরাপদে থাকবে স্বাস্থ্যবিধি মেনে চলবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে ওকে আর আমরা যে অনলাইন ক্লাস দিচ্ছি যে পড়াগুলো দিচ্ছি বাসায় বসে বসে সবাই পড়বে ওকে জি ম্যাম ওকে নাইমোর বিনয় ম্যাম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমি এটা খুলতে বলেছি সবাই বাই পর্যন্ত ক্লিক করি বাই मैम पेज नंबर को तो 20 पेज नंबर 20 तो तुम्ही इखने जो इखने क्लास करो और पेज नंबर को तो सलाम आलेकुम 10 बे करो और इस्लाम नोट करो 10 सब बोल रहे हैं मैं बोल कर छी सलाम आलेकुम को तो हम कल करेंगे यूनिट 10 आज के हमरा यूनिट 10 पढ़ाबो আজকে আমরা ইউনিট 10 ম্যাম বের করেছি সবাই বের করেছো জি ম্যাম প্লিজ আমি ইউনিট কত 10 10 ইউনিট 10 পাইছি সবাই মিলে করে নাও সব আছে 10 না কি 10 ইস হাবিবুর রহমান20
এখানে আমরা ছবিতে দেখতে পাচ্ছি তিনটা তিনজন কি করছে, বয়স আর একটা গার্ল দৌড় দিচ্ছে, তাই না? তার মানে আমরা বুঝতে পারছি এখানে একটা দৌড়ে প্রতিযোগিতা হচ্ছে। হুইজ ফার্স্ট, আমাদের শিরোনামটা কি ছিল, টাইটেলটা কি ছিল? হুইজ ফার্স্ট, কে প্রথম? হুইজ ফার্স্ট, কে প্রথম? হুইজ ফার্স্ট। আচ্ছা, এখানে আমরা ছবিতে দেখতে পাচ্ছি দুজন বয়েজ আর একজন বালিকা কি করছে, তারা কি করছে, তারা দৌড়াচ্ছে। তার মানে কি, এটা দৌড়ে প্রতিযোগিতা হচ্ছে। করো তানিয়া, হাউ মেনি পিপুল আর ইন দ্য রেস, এখানে দৌড় প্রতিযোগিতায় কয়জন দৌড়াচ্ছে বা অংশগ্রহণ করেছে? ফারহান, আই থিঙ্ক দেয়ার আর 8 পিপল, 3 গার্লস এন্ড 5 বয়েজ। আমি চিন্তা করে দেখছি যে এখানে আটজন জয়েন্ট প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে, এর ভেতরে তিনজন বালিকা এবং পাঁচজন বালক। এখানে আমরা তিনজনকে দেখতে পাচ্ছি, এদের পেছনে আরো পাঁচজন কিন্তু রয়েছে। এখানে তিনজন বালিকা এবং পাঁচজন বালক রয়েছে। তানিয়া, রিয়েলি সত্যি? হুইজ ফার্স্ট, প্রথম কে বা কে প্রথম? ফারহান, ইটস ফজল, এটা ফজল। হি ইজ গট এ ব্লু শার্ট, সে একটা নীল শার্ট পরেছে। ভেরি ফাস্ট, সে খুবই দ্রুত দৌড়াচ্ছে। তামান্না ইজ সেকেন্ড, তামান্না দ্বিতীয়। হি ইজ ভেরি ফাস্ট টু, সেও খুব দ্রুত দৌড়াচ্ছে। তানিয়া, হুইজ থার্ড, তৃতীয় কে? ফারহান, আই থিঙ্ক সামির ইজ থার্ড, আমি দেখে মনে করছি যে সামিরি এখানে তৃতীয়। হিজ শার্ট ইজ রেড, তার জামাটা কি লাল রঙের? বাট আই ক্যান সি দ্য আদার্স, কিন্তু আমি অন্যদেরকে দেখতে পাচ্ছি না। দে আর ফার বিহাইন্ড, তারা অনেক দূরে, পেছনে অনেক দূরে। ক্লিয়ার, বুঝতে পেরেছো? তার মানে এটা দৌড়ে প্রতিযোগিতা, কিসের প্রতিযোগিতা হচ্ছে, একটা দৌড়ে প্রতিযোগিতা সবাই খাতা কলম নাও, উপরে লিখো ইউনিট 10, ভালো করে ইউনিট 10 উপরে লিখো, ইউনিট 10 ওয়ার্ড মিনিং। উপরে ইউনিট 10 আগে বইয়ে দাগিয়ে নিবে। কি দাগাবো? হ্যাঁ, প্রথমে দাগাবো, তারপর লিখবো খাতায়। হ্যাঁ, আগে বইয়ে দাগিয়ে নাও। প্রথমে টাইটেলটা, হুইজ ফার্স্ট, এটা দাগাও। হুইজ ফার্স্ট, হুইজ ফার্স্ট মানে ম্যাম দাগিয়েছি। নাম্বারটা দাগাও। সেকেন্ডটা হলো রেস, দ্বিতীয়টা রেস, 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 ম্যাম দাগিয়েছি। তিন নাম্বারটা দাগাও কি, মিস প্রথমটা একটু বলবেন। হুইজ ফার্স্ট, টাইটেল, টাইটেল, টাইটেলটা হুইজ ফার্স্ট, দুই নম্বরটা একবার বলেন না, সবাইকে চুপ থাকতে বলেন।
আমি সবাইকে মিউট করে দিব সবাই মিউট করে থ্রি নাম্বার কি সবাই মিউট করে নাও থ্রি নাম্বার কি আমি শুনতে পাচ্ছি না ফোর নাম্বার রিয়েলি ফোর নাম্বার কি বলবে ফোর নাম্বার রিয়েলি মিস তিন নাম্বার কি চিন্তা করা আর তিন নাম্বার কি কি চিন্তা করা কি কি বলেছেন লিখো দ্রুত দ্রুত পেছনে তুমি দাগাচ্ছ না পরে কি প্রথম থেকে বলেন আগে শেষ করি তারপর ইলেভেন নাম্বার কার্ডিনাল কার্ডিনাল নাম্বার এই বারোটা দেখো কয়টা হয়েছে কার্ডিনাল নাম্বার ইলেভেন নাম্বার ম্যাম প্রথম থেকে বলেন First, F-I-R-S-T, first, প্রথম, number six, second, number seven, third, number eight, first, F-A-S-T, first, দ্রুত, F-A-S-T, first, number nine, far, number nine, far, number ten, behind, number 11, cardinal number, number 10, অরিজিনাল নাম্বার 12টা শুনেছো হ্যাঁ 10 নাম্বার কি ফার 10 নাম্বার বিহাইন্ড পেছনে বিহাইন্ড ফারের পরেরটা ম্যাম 3 নাম্বার ম্যাম 11 নাম্বার কার্ডিনাল নাম্বার কার্ডিনাল নাম্বার ম্যাম 3 নাম্বার কি ট্রান্ড নাম্বার অরিজিনাল নাম্বার ম্যাম 3 নাম্বার কি মিস 8 নাম্বারটা কি আবারো বলছি মিলিয়ে নাও হু ইজ ফার্স্ট 1 নাম্বার নাম্বার 2 রেস নাম্বার 3 থিং নাম্বার 4 রিয়েলি নাম্বার 5 ফার্স্ট নাম্বার 6 সেকেন্ড নাম্বার 7 থার্ড নাম্বার 8 ফার্স্ট FAST fast juto number 9 far 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 number 10 behind
নাম্বার ইলেভেন কার্ডিনাল নাম্বার, নাম্বার টুয়েলভ অর্ডিনাল নাম্বার, বারোটা হয়েছে ওয়ান প্রথম হবে না বাংলা কেন দশটা হবে? কার্ডিনাল নাম্বার অর্ডিনাল নাম্বার লিখেছো ম্যাম? দ্রুত ফাস্ট এটা কোথায়? নাম্বারটা কি ম্যাম? থার্ড নাম্বারটা কি? ভাষার আলোকপাতে আছে, দেখো হ্যাঁ কার্ডিনাল অর্ডিনাল। আমি এখন মিনিং গুলো বলছি, হু ইজ ফার্স্ট, কে প্রথম, রেস, তোর প্রতিযোগিতা, থিঙ্ক, চিন্তা করা, রিয়েলি সত্যি, ফার্স্ট প্রথম, সেকেন্ড দ্বিতীয়, থার্ড তৃতীয়, ফার্স্ট দ্রুত, এপিএসটি ফার্স্ট দ্রুত, নাইন নাম্বার ফার দূরে, টেন নাম্বার বিহাইন্ড পিছনে, বিহাইন্ড পিছনে, ইলেভেন নাম্বার কার্ডিনাল নাম্বার, অঙ্কবাচক সংখ্যা, অঙ্কবাচক সংখ্যা, অর্ডিনাল নাম্বার, ক্রমবাচক সংখ্যা, ক্রমবাচক সংখ্যা নিয়ে আমি একটু আলোচনা করি, শুনে নাও ভালো করে, অ্যাটেনশন প্লিজ। অর্ডিনাল নাম্বার আর কার্ডিনাল নাম্বার আমাদের কাছে একটু নতুন মনে হচ্ছে, তাই না? কার্ডিনাল নাম্বার মানে কি একটু নতুন মনে হচ্ছে, তাই তো? আমি বলছি যে সকল নাম্বার কোনো কিছু ক্রম বোঝায় সেগুলোকে অর্ডিনাল নাম্বার বলে। যেমন ফার্স্ট, ফার্স্ট আমরা সংক্ষেপে লিখি ওয়ান এস টি, এগুলো হলো অর্ডিনাল নাম্বার। সেকেন্ড টু এন ডি, থার্ড থ্রি আর ডি, ফোর এ ফোর টি এইট, ফোর ফিফ, এগুলোকে বলে অর্ডিনাল নাম্বার। যে সকল নাম্বার ক্রম বোঝায় যে সকল নাম্বার কোনো কিছু ক্রম বোঝায় সেগুলোকে অর্ডিনাল নাম্বার বলে। আমি বলে দিলাম, ফার্স্ট ওয়ান এস টি, সেকেন্ড কার্ডিনাল মানে কি? কার্ডিনাল হলো অঙ্কবাচক সংখ্যা, অঙ্কবাচক সংখ্যা, কার্ডিনাল নাম্বার অঙ্কবাচক সংখ্যা। যে সকল নাম্বার কোনো কিছু পরিমাণ বা সংখ্যা বোঝায় সেগুলোকে কার্ডিনাল নাম্বার বলে। যেমন 1 2 3 4 5 6 7 8 9 10 এগুলো হলো অঙ্কবাচক সংখ্যা, অঙ্কবাচক সংখ্যা, অঙ্কবাচক। অর্ডিনাল নাম্বার মানে কি? ক্রমবাচক সংখ্যা, কার্ডিনাল অঙ্কবাচক সংখ্যা, অর্ডিনাল ক্রমবাচক সংখ্যা। মানে কি ক্রমবাচক সংখ্যা? ক্রমবাচক সংখ্যাগুলো হ্যাঁ, যেমন এই যে দেখো, ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ, আমরা সংক্ষেপে লিখি না, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ, এগুলোকে অর্ডিনাল নাম্বার বলে। আর 1 2 3 4 এগুলোকে কার্ডিনাল নাম্বার বলে, এগুলো অঙ্কবাচক সংখ্যা। কি লিখো? রেস কি? রেস দৌড় প্রতিযোগিতা। রিয়েলি মানে কি? দূরে
ম্যাম 8 নাম্বারটা কি মিস 8 নাম্বারটা বলেছি ফাস্ট এফ এস টি ফাস্ট দ্রুত মি তুমি রাব্বি তুমি কি নাম্বারটা কি 12 টা কি দাগিয়েছো তুমি রাব্বি তুমি রাব্বি এডি গেছিলাম মিস 4 নাম্বারটা কি কলটা গিয়েছিলাম 4 নাম্বারটা কি এ আর কি মিস বিহাইন্ড পেছনে ম্যাম অর্ডিনাল কি অর্ডিনাল ক্রমবাচক সংখ্যা ক্রমবাচক সংখ্যা মিস তো কি ফার মানে কি তুমি নাম্বার বলো নাম্বার মানে অনেক না নাম্বার বলো ফার মানে অনেক না মিস এফ এ আর সংখ্যাটা কি আর দূরে আর দূরে বিহাইন্ড কাছে দূরে রিয়েলি মানে কি তাহলে কি সবাই শুরু করি মানে কি বলে ম্যাম ম্যাম অর্ডিনাল মানে কি বুঝছো রিয়েলি মানে কি রিয়েলি কত নাম্বার নাম্বার বলো পেছনে দূরে তোমরা সবাই একসাথে কথা বলো কেন মানে কি ক্রমবাচক সংখ্যা অর্ডিনাল নাম্বার ক্রমবাচক সংখ্যা যেমন ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ক্রমবাচক সংখ্যা ম্যাম প্রথমটা কি ক্রমবাচক সংখ্যা ম্যাম ফোর অর্ডিনাল নাম্বার মানে কি ম্যাম ফোর নাম্বার কি ক্রমবাচক সংখ্যা ক্রমবাচক সংখ্যা বাংলাটা কি ক্রমবাচক নাম্বার কি ম্যাম তিন নাম্বার বাংলাটা কি বাংলাটা কি আমি আবারও প্রথম থেকে বলছি তোমরা মিলিয়ে নাও আমি মিউট করে নাও শুনতে পারবে ভালো করে কে প্রথম হুইজ ফার্স্ট কে প্রথম নাম্বার টু রেস দৌড় প্রতিযোগিতা নাম্বার থ্রি থিঙ্ক চিন্তা করা নাম্বার ফোর রিয়েলি সত্যি নাম্বার ফাইভ ফার্স্ট প্রথম আইচো কথা বলো না নাম্বার সিক্স সেকেন্ড দ্বিতীয় নাম্বার সেভেন থার্ড তৃতীয় নাম্বার এইট ফার্স্ট দ্রুত নাম্বার নাইন ফার্স্ট দূরে নাম্বার টেন বিহাইন্ড পিছনে
নাম্বার 11 কার্ডিনাল নাম্বার অঙ্কবাচক সংখ্যা নাম্বার 12 অর্ডিনাল নাম্বার ক্রমবাচক সংখ্যা এই 12টা এই 12টা সামনে রাখো তারিখ দাও আজকে তারিখ দাও নাম্বার মানে কি কার্ডিনাল নাম্বার আজকে তারিখ দাও হ্যাঁ দেখছি রামান দেখেছি মার্জিন করনি হ্যাঁ দেখেছি সোজা করে ধরো প্রশ্নবোধক চিহ্ন হবে কে প্রথম একটা কোশ্চেন মার্ক প্রশ্নবোধক চিহ্ন দাও কে প্রথম প্রশ্ন করছে এখন হ্যান্ডরাইটিংটা আমাকে দেখাও হ্যান্ডরাইটিং দিয়েছিলাম একটা হোমওয়ার্ক হ্যান্ডরাইটিং দেখাও মিস আমি করেছি ভেরি গুড আমাকে দেখছেন হ্যাঁ দেখেছি তোমাদের হ্যান্ডরাইটিং দেখাও হ্যালো জারি কথা বলছো কেন সোজা হয়ে বসো ঠিক মতো বসো দেখছেন হ্যাঁ মাদারের এম বড় হাতে কেন দিয়েছো এমটা ছোট হাতে এম ছোট হাতে মাদারের এম ছোট হাতের হবে আছে না কার্ডিনাল নাম্বার অর্ডিনাল নাম্বার দুটো ঘর করবে দুটো কলাম দুটো কলাম দিবে একটাতে কার্ডিনাল নাম্বার লিখবে আরেকটাতে অর্ডিনাল নাম্বার লিখবে 1 থেকে 10 পর্যন্ত 1 থেকে 10 পর্যন্ত এটা হোমওয়ার্ক মাসখানে ম্যাম মাসখানে দিয়ে এটা খাতায় লিখবে দুটো আলাদা ঘর করবে কলাম করবে পরে এক কলামে লিখবে কার্ডিনাল নাম্বার আরেক কলামে লিখবে অর্ডিনাল নাম্বার 1 থেকে 10 ওকে লিখে নাও মিথ্যা বলবে না নেভার কখনো মিথ্যা বলবে না নেভার টেল এ লাই আবার বলবেন টেল এ লাই নিচে লিখে নাও
Never, never tell a lie. Never tell a lie. N-E-V-E-R. Never tell. T-E-L-L. Tell a lie. L-I-E. Lie. Never tell a lie. Miss Never, তারপরে Never tell a lie. মিথ্যা বলবে না। লাইন বানানটা একটু বলবেন কিভাবে লিখবো দেখতে পাচ্ছি না। হ্যাঁ ঠিক আছে, হ্যান্ডরাইটিং উপরে লিখো, হ্যান্ডরাইটিং উপরে লিখো, হ্যান্ডরাইটিং ভেরি গুড বাইজি। হ্যাঁ নেভার টেল এ লাই। হ্যালো মিস, টেল ম্যাম টেল বানান কি এর পরে কি টি ই ডাবল এল টেল নেভার টেল টেল এ লাই লাই ম্যাম লাই বানান কি নেভার টেল এ লাই লাই এল আই ইউআই ম্যাম লাই বানান কি তোমার খাতাটা একটু সামনে রাখো। হ্যালো ভাইজি, খাতাটা একটু একটু সামনে রাখো। হ্যালো বাইজিৎ, এই যে এটা দেখো, দেখেছো? দাঁড়াও একটু রাখো, সবাই দেখতে পাচ্ছো? সবাই দেখতে পাচ্ছো? আমারটা হয়েছে দেখুন। Never tell a lie. B না, B হবে, B. B হবে, তুমি B লিখেছো কেন? B, B. Hello. Hello, Miss. Hello. Yes, Never tell. T টা ছোট হাতের হবে। Tell এর T ছোট হাতের, small letter. N, T হবে, N, T. দেখতে পাচ্ছেন?